প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদেরকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত আজকের ক্লাস সাবজেক্ট হলো প্লান্ট ইঞ্জিনিয়ারিং, ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। সাবজেক্টের কোড 67063, ক্লাস নাম্বার 9। এই ক্লাস নিয়ে আমি আছি তোমাদের সাথে এস এম ফারুক হোসেন, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। অধ্যায় 7-এর স্টিম উৎপাদনের আমরা গত ক্লাসে একটা অংশ দেখেছি, আজকে বাকি কিছু অংশ দেখব। এখানে ছিল বয়লারের বর্ণনা, এটা আমরা গত ক্লাসে শেষ করেছি। বিভিন্ন প্রকার বয়লার চিহ্নিতকরণ, এটাও আমরা গত ক্লাসে দেখেছি। এবং বিভিন্ন প্রকার বয়লারের বর্ণনার মধ্যে আমরা দেখেছি ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লার সহ বেশ কিছু বয়লারের বর্ণনা আমরা দেখেছি। আজকে আরও দেখব ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লারের পার্থক্য, বয়লার অ্যাক্সেসরিজ, বয়লার মাউন্টিংসের অর্থ, বয়লারে ব্যবহৃত বয়লার অ্যাক্সেসরিজ এবং বয়লার মাউন্টিংসের চিহ্নিতকরণ ও তালিকা, বয়লারের ক্ষমতা এবং স্পেসিফিকেশান বর্ণনা, পানি শোধনের প্রয়োজনীয়তা, ইকোনোমাইজার এবং সুপার হিটারের সুবিধা, বাষ্পের ব্যবহার। তো বিভিন্ন প্রকার বয়লারের মধ্যে আমরা আজকে দেখছি ইন্টারনালি ফায়ার্ড বয়লার। এই বয়লারের যে বয়লারের ফার্নেস বয়লার সেলের ভিতরে অবস্থান করে তাকে আমরা বলছি ইন্টারনালি ফায়ার্ড বয়লার। অধিকাংশ ফায়ার টিউব বয়লার এ শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে একটা চিত্র দেখানো হয়েছে, এই চিত্রের মধ্যে দেখো এখানে আছে রিভেট, এখানে আছে বেলি প্লাগ, এরপরে এয়ার ফ্রম ব্লোয়ার, এর পাশে আছে বটম ব্লোয়ার, এরপরে এখানে স্টে বোল্ট, এখানে আছে কম্বাসন চেম্বার, এখান দিয়েছে আমরা সুট ব্লোয়ার, এরপরে আছে ক্রাউন শিট, তারপরে এখানে গেজ গ্লাস, এরপরে আমরা দেখছি যে এখানে ম্যানহোল, অক্সিলারি স্টপ, মেইন স্টপ, এগুলো ভাল্ব দ্বারা নিয়ন্ত্রিত, হুইসেল ভাল্ব, এখানে আছে সেফটি ভাল্ব, এখানে আছে এয়ার কক, আর এ পাশ দিয়ে টিউব, সাথে এ সাইড দিয়ে আমাদের স্ট্যাক বের হচ্ছে। এভাবে ইন্টারনালি ফায়ার বয়লার কাজ করে। এছাড়া আমরা দেখছি এক্সটার্নালি ফায়ার বয়লার, যে বয়লারের ফার্নেস বয়লার সেলের বাইরে অবস্থান করে তাকে আমরা বলছি এক্সটার্নালি ফায়ার বয়লার। অধিকাংশ ওয়াটার টিউব বয়লার এসএনের অন্তর্ভুক্ত, এর ফার্নেসটা দেখানো আছে বাইরে এখানে চিত্রের মাধ্যমে। এক্সটার্নালি ফায়ার বয়লার কীভাবে কাজ করে সেটা দেখানো হয়েছে। এরপরে আমরা দেখছি ভার্টিক্যাল বয়লার, সিম্পল ভার্টিক্যাল বয়লারের একটা ফিগার। এপাশে ভার্টিক্যাল, যেখানে বয়লার সেলের অবস্থান উলম্ব থাকে সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল বয়লার। যেমন কোসরান বয়লার একটা চিত্রের মধ্যে আমি দেখেছি, দেখো এখানে মেন ফিগার যেটা এটা ফ্রন্ট ভিউ, এখানে আছে অ্যাশপিট, এখানে ফায়ার ডোর, গ্রেট, ফায়ার বক্স, এরপরে স্মোক বক্স, এখানে আছে চিমনি, তারপরে সিলিন্ডার শেল, অ্যান্টি প্রাইমিং পাইপ যাতে প্রাইমিং না হয়, এরপরে স্টিম স্টপ ভাল্ব, সেফটি ভাল্ব, প্রেশার গেজ, এখানে ম্যানহোল, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ফিউজিবল প্লাগ, কম্বাসন চেম্বার, এই পয়েন্টগুলো দেখানো হয়েছে, এরপরে ফায়ার ব্রিক লাইনিং, ফিট চেক ভাল্ব, ব্লব কক। এভাবে ভার্টিক্যাল বয়লারটাকে আমরা দেখছি তার ওয়ার্কিং প্রসেস। এরপরে হরাইজন্টাল বয়লার, বয়লার সেলের অবস্থান যদি আনুভূমিক হয় তাকে আমরা বলছি হরাইজন্টাল বয়লার। যেমন লোকোমোটিভ বয়লার, গত ক্লাসে লোকোমোটিভ বয়লার সংক্রান্ত আলোচনা হয়েছে। এখানে দেখো এই বয়লারেও সেফটি ভাল্ভ থাকবে, প্রেশার গেজ থাকবে, ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকবে,
এরপরে এখানে পাইপগুলো থাকবে ওয়াটারের, সুপার হিটার টিউব যেটা, এরপরে ম্যানহোল, অ্যান্টি প্রাইমিং একটা পাইপ থাকবে। লোকোমোটিভ বয়লারের চিত্র গত ক্লাসে দেখাইছি আমি, ওই ধরনেরই হবে হরিজন্টাল বয়লার। ল্যাঙ্কাশায়ার বয়লার এটা আগেই দেখাইছি। এরপরে আমাদের ন্যাচারাল সার্কুলেশন বয়লার, এ বয়লারে পানির সঞ্চালন ঘটে স্বাভাবিক পরিচলন প্রবাহ অনুসারে। ফার্নেস হতে তাপ গ্রহণ করে প্রথমে বয়লারের নিচের দিকের পানি উপরের দিকে উঠে। উচ্চ চাপীয় বয়লার ছাড়া অধিকাংশ বয়লার এ শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে সার্কুলেশন রেশিও যেটা আছে এটা লো, একটা চিত্রের মধ্যে আমি এখানে দেখিয়েছি ন্যাচারাল সার্কুলেশনটা কীভাবে হয় এবং কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে। এরপরে আছে আমাদের ফোর্সড সার্কুলেশন, এ বয়লার পাম্পের সাহায্যে বল প্রয়োগ করে বয়লারের মধ্যে পানির সঞ্চালন ঘটানো হয়ে থাকে। সাধারণত উচ্চ চাপে ওয়াটার টিউব বয়লারে এ পদ্ধতি প্রয়োগ করা হয়। লেমন বয়লার, ব্যানসন বয়লার, লফলার বয়লার এবং ভ্যালকন বয়লার এ শ্রেণীর অন্তর্ভুক্ত। এর সার্কুলেশন রেশিও হাই, এর ক্যারেক্টারিস্টিক্স কয়েকটা দেওয়া আছে এখানে এবং একটা চিত্রের মধ্যে আমি এটাকে দেখাইছি। ফোর্সড সার্কুলেশন বয়লার, স্টেশনারি বয়লার, এ শ্রেণীর বয়লারকে একটি নির্দিষ্ট স্থানে কঠিন ভিতের উপর স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। পাওয়ার প্লান্টে এবং ইন্ডাস্ট্রিতে এ ধরনের বয়লার বেশি ব্যবহার করা হয়। এখানে দেখো এই বয়লারের একটা ফিগার এখানে দিয়েছি, হট এয়ার এখান থেকে অ্যাশ, এরপরে ইনলেট হেডার, ইনলেট হেডার এখান থেকে হট এয়ার, এয়ার প্রি হিটার, এখানে ফ্যান থাকবে অ্যাম্বিয়েন্ট এয়ার, এরপরে এখানে ফ্লু গ্যাস, এরপরে এখানে রিহিটেড স্টিম হবে, সুপার হিটার এখানে, এরপরে ফার্নেস টিউব, ইকোনোমাইজার, হাই প্রেশার টারবাইন, এক্সস্ট, এখানে স্টিমের ড্রাম থাকবে, এভাবে কোল, এখান থেকে পালভারাইজার, এই স্টেশনারি বয়লার এভাবে কাজ করবে। এরপরে আমরা যেটা দেখেছি মোবাইল বয়লার, এ শ্রেণীর বয়লার কার্যকালে এক স্থান হতে অন্য স্থানে বাহিত হয়ে থাকে। লোকোমোটিভ বয়লার, মেরিন বয়লার এ শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে একটা লোকোমোটিভ বয়লারের চিত্র দেখানো হয়েছে। এ বয়লারগুলি এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে থাকে, এটাকে ব্যবহার করা যায় এভাবে। এর একটা ফিগারের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। লোকোমোটিভ বয়লারের মূলত এক্সাম্পল আগেই আমরা দিয়েছি। এখন ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মেন পার্থক্য হচ্ছে যে বয়লারের, ওয়াটার টিউব বয়লারের মধ্যে পানি থাকে টিউবের মধ্যে এবং ফ্লু গ্যাস টিউবগুলোর চারিদিকে প্রবাহিত হয়। আর ফায়ার টিউব বয়লারে এর টিউবের মধ্যে ফ্লু গ্যাস প্রবাহিত হয় এবং টিউবের চারিপাশ দিয়ে পানি থাকে, একে বলছি আমরা ফায়ার টিউব বয়লার। এখানে পার্থক্য আকারে আমি দেখিয়েছি, দেখো যে বয়লারের টিউবের মধ্যে পানি থাকে এবং ফ্লু গ্যাস টিউবগুলো চারিদিকে প্রবাহিত হয় তাকে ওয়াটার টিউব বয়লার বলে, আর যে বয়লারের টিউবের মধ্যে দিয়ে ফ্লু গ্যাস প্রবাহিত হয় এবং টিউবের চারপাশে পানি থাকে তাকে আমরা বলছি ফায়ার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে অপেক্ষাকৃত দ্রুত গতিতে স্টিম উৎপাদন করে, ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে মন্থর গতিতে স্টিম উৎপাদন করে বা স্লো হয় একটু। ওয়াটার টিউব বয়লারে স্টিম উৎপাদন হার দ্রুত বলে অনেক বড় প্লান্টে বা বৃহৎ আকার পাওয়ার প্লান্টে এগুলো ব্যবহার করা হচ্ছে। ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে স্টিম উৎপাদন হার মন্থর বলে এর বড় প্লান্টের জন্য সুবিধাজনক নয়। ওয়াটার টিউব বয়লারে অপেক্ষাকৃত কম জায়গার প্রয়োজন হয়, ফায়ার টিউব বয়লারে একই ক্ষমতার বয়লারের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি জায়গার প্রয়োজন হয়। ওয়াটার টিউব বয়লারের গঠন অপেক্ষাকৃত সহজ, ফায়ার টিউব বয়লারের গঠন প্রণালী কঠিন এবং ব্যয়বহুল। ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে 125 কেজি পার বর্গ সেন্টিমিটার বা এর অনেক ঊর্ধ্বের চাপে স্টিম উৎপাদনে সক্ষম,
আর ফায়ার টিউব বয়লার সর্বোচ্চ 25 কেজি/সেন্টিমিটার² চাপে স্টিম উৎপাদনে সক্ষম। ওয়াটার টিউব বয়লার ক্ষেত্রে বিস্ফোরণের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়, ফায়ার টিউব বয়লার ক্ষেত্রে বিস্ফোরণের ক্ষয়ক্ষতি অনেক অধিক পরিমাণ আশঙ্কা থাকে। ওয়াটার টিউব বয়লারে পানি পরিশোধন করা আবশ্যক, এটা যে পানি ব্যবহার করা হবে এটা অবশ্যই পরিশোধন করতে হবে। ফায়ার টিউব বয়লারে পানি ট্রিটমেন্ট বা পরিশোধন জরুরি নয়। এরপরে ওয়াটার টিউব বয়লারে মৃতবায়ীভাবে কাজ পাইতে দক্ষতা ও সতর্কতার সাথে পরিচালনা করা প্রয়োজন। ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে মৃতবায়ীভাবে কাজ পাইতে খুব বেশি দক্ষতা বা সতর্কতার সাথে পরিচালনা করা প্রয়োজন হয় না। বিভিন্ন অংশে বিচ্ছিন্ন করা যায় বলে ওয়াটার টিউব বয়লার স্থানান্তর করা সহজ। সেলের আকৃতি বড় হওয়ায় ফায়ার টিউব বয়লার স্থানান্তর করা সহজ নয়। আর ওয়াটার টিউব বয়লারে বিস্ফোরণের আশঙ্কা বেশি থাকে, ফায়ার টিউব বয়লারে বিস্ফোরণের আশঙ্কা কম থাকে। এগুলো ছিল আমাদের হচ্ছে ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লারের পার্থক্য। এখন দেখি আমরা বয়লার অ্যাক্সেসরিজ এবং বয়লার মাউন্টিংসের অর্থ। বয়লারকে কার্যদক্ষতার সাথে পরিচালনার জন্য যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলছি বয়লার অ্যাক্সেসরিজ। যে এখানে এদের বয়লার পরিচালন যন্ত্রপাতিও বলা হয়ে থাকে, যেমন ফিড পাম্প, সুপার হিটার, এই জাতীয় জিনিসগুলো আমরা বয়লার অ্যাক্সেসরিজ বলি। এবং বয়লার মাউন্টিংস বয়লারের নিরাপত্তার জন্য এবং সঠিকভাবে কাজ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলছি বয়লার মাউন্টিংস। এদের বয়লার স্ট্রিম বয়লার ট্রিমও বলা হয়। অনেক ধরনের বয়লার মাউন্টিংস যেমন প্রেশার গেজ, সেফটি ভাল্ব, স্টিম স্টপ ভাল্ব, ব্লো আপ কক, এ ধরনের মাউন্টিংসগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। বয়লার মাউন্টিংস বয়লার নিরাপত্তার জন্য এবং সঠিকভাবে কাজ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে আমরা বলছি বয়লার মাউন্টিংস। একে বয়লার ট্রিমও বলা হয়। অনেক ধরনের বয়লার মাউন্টিংস আছে, গুরুত্বপূর্ণ কতগুলো নাম আমরা নিচে দেখি কী কী দেওয়া আছে। একটা হচ্ছে পানির মাত্রা পরিমাপক যন্ত্র অর্থাৎ ওয়াটার লেভেল ইন্ডিকেটর, প্রেশার গেজ, সেফটি ভাল্ব বা নিরাপত্তা ভাল্ব, স্টিম স্টপ ভাল্ব, ব্লো আপ কক, ফিট চেক ভাল্ব, ফিউজেবল প্লাগ। এই জিনিসগুলো বয়লার মাউন্টিংস হিসেবে সাধারণত ব্যবহার করা হয়। এ সকল যন্ত্রপাতি ছাড়া বয়লার তার কার্য সম্পাদন করতে পারে না। এখন দেখি আমরা বয়লার মাউন্টিংসের মধ্যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর এখানে চিত্রের মধ্যে দেখানো হয়েছে। এটি এক ধরনের সেফটি ইকুইপমেন্ট যার সাহায্যে বয়লারের ভিতরের পানির লেভেল দেখে পানির পরিমাণ জানা যায়। বয়লারের সামনে এ ধরনের ফিটিংস দেখা যায় এবং সাধারণত দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর লাগানো থাকে। এটা দাগ কাটা এক ধরনের কাসনল বিশেষ যা অত্যাধিক চাপ ও তাপ সহ্য করতে পারে। বয়লারের পানির মাত্রা কমে গেলে বয়লার অপারেটর পরিমাপ যন্ত্র দেখে সহজে বুঝতে পারেন এবং বয়লারের ফিড ওয়াটার লাইন খুলে দিয়ে উপযুক্ত পানির পরিমাণ নিশ্চিত করতে পারেন। যদি কোনো কারণে গ্লাস টিউব ভেঙে যায় তাহলে গ্লাস টিউবের পথে দুটি বল দিয়ে রাখতে হয় যার ফলে পানি এবং বাষ্প বের হতে পারে না। স্টিম এবং ওয়াটার কক বন্ধ করে এবং ড্রেন কক খুলে দিয়ে সহজেই গ্লাস টিউব লাগানো যায়। কনিক্যাল রিং এবং গ্লান নাট ব্যবহার করে গ্লাস টিউবকে লিক মুক্ত রাখা হয়। এছাড়া আছে আমাদের প্রেশার গেজ। স্টিম বয়লারের ভিতরের বাষ্প চাপ মাপার জন্য প্রেশার গেজ বা চাপমান যন্ত্র ব্যবহার করা হয়। বয়লারের সম্মুখে এটা লাগানো থাকে। চিত্রের মধ্যে দেখো একটা প্রেশার গেজ দেখানো আছে। বয়লারে সাধারণত বার্ড অ্যান্ড টিউব প্রেশার গেজ ব্যবহার করা হয়। ম্যানোমিটারের সাহায্যে চাপ পরিমাপ করা যায়। এখানে চিত্রের মধ্যে একটা প্রেশার গেজের বিভিন্ন অংশ দেখানো আছে।
এরপরে আমরা দেখি সেফটি ভালভ, বয়লারে উৎপন্ন চাহিদার অতিরিক্ত বাষ্পের চাপ বের করে দিয়ে বয়লারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বয়লারে যে নিয়ন্ত্রণকারী ভালভ ব্যবহার করা হয় তাকে আমরা বলছি নিরাপত্তা ভালভ বা সেফটি ভালভ। এতে কমপক্ষে দুটি সেফটি ভালভ থাকে, এগুলো সরাসরি স্টিম চেস্ট বা বয়লার ড্রামের উপরের দিকে সংযোজিত থাকে। চিত্রের মধ্যে এখানে সেফটি ভালভ দেখানো হয়েছে। বয়লারে চার ধরনের সেফটি ভালভ ব্যবহার করা হয়, যেমন লিভার সেফটি ভালভ, ডেড ওয়েট সেফটি ভালভ, হাই স্টিম এবং লো ওয়াটার সেফটি ভালভ, স্প্রিং লোডেড সেফটি ভালভ। এখান থেকে প্রথম তিনটা সেফটি ভালভ সচরাচর স্থির প্রকৃতির বয়লারে এবং চতুর্থটি প্রধানত লোকোমোটিভ এবং মেরিন বয়লারে ব্যবহার করা হয়। এখানেও একটা ফিগার দেখানো হয়েছে সেফটি ভালভের। এরপরে আমরা দেখি স্টিম স্টপ ভালভ। স্টিম বয়লারে এটি সবচেয়ে বড় ভালভ, ফ্লাঞ্জের সাহায্যে শেলের উচ্চতর অংশে সচরাচর এটি ফিট করা হয়। স্টিম ভালভের প্রধান কাজ হল বয়লার হতে মেইন স্টিম পাইপে বাষ্পের প্রবাহ নিয়ন্ত্রণ করা, প্রয়োজনের সময় বাষ্পকে সম্পূর্ণরূপে বন্ধ করা। স্টিম স্টপ ভালভের এই কাজগুলো আমরা দেখি একটা চিত্রের মাধ্যমে। আমরা এটা দেখানোর চেষ্টা করেছি বয়লার স্টপ ভালভ। এরপরে আছে আমাদের ব্লো আপ কক। ব্লো আপ ককের প্রধান কাজ হলো প্রয়োজনের সময় বয়লারকে খালি করা, বয়লারের তলদেশে সঞ্চিত কাদামাটি স্কেল বা তলানি অপসারণ করা। এসব তলানি জমা হয়ে পানির ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। মাঝে মাঝে ভালভ খুলে দিয়ে এসব অপদ্রব্য পরিষ্কার করে নিতে হয়। এটি বয়লার ড্রামের তলায় ফিট করা হয়। এখানে একটা ফিগারের মাধ্যমে ব্লো আপ কক দেখানো হয়েছে এর বিভিন্ন অংশ সহ। এখানে গার্ড থাকে, ইয়োক থাকে, গ্ল্যান্ড থাকে, কেসিং থাকে, সাথে প্লাগ থাকে। এছাড়া আমাদের আছে ফিট চেক ভালভ। এটি এক ধরনের নন রিটার্ন ভালভ যা স্ক্রুযুক্ত স্পিন্ডেলের সাথে ফিট করা থাকে। ফিট পাম্পের সাহায্যে বয়লারে গমনোদ্যত পানির সরবরাহকে নিয়ন্ত্রণ করে। বয়লারের স্বাভাবিক পানির লেভেলের সামান্য নিচে বয়লার শেলে এটি ফিট করা থাকে। বয়লারে পানির লেভেল কমে গেলে ফিট পাম্প চালু করা হয় এবং ফিট পাম্প চালু করার সাথে সাথে এই ভালভ খুলে দেওয়া হয় এবং প্রয়োজনের পরে বন্ধ করে রাখা হয়। এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ফিট পাম্প ফিট চেক ভালভ কীভাবে কাজ করে। এছাড়া আমাদের বয়লার মাউন্টিংসের মধ্যে আছে ফিউজিবল প্লাগ। এটি ফায়ার বা ফার্নেসের ক্রাউন প্লেটের সাথে ফিট করা হয়। এর উদ্দেশ্য হলো বয়লারের পানির লেভেল যখন কমে যায় তখন ফার্নেসের আগুন নিভিয়ে দেয় এবং এভাবে ফার্নেসের প্লেটের অতিরিক্ত তাপের ফলে সৃষ্ট বিস্ফোরণের সম্ভাবনার হাত থেকে রক্ষা করে। চিত্র দেখানো আছে এখানে। এছাড়া বয়লারে একটি অটোমেটিক অ্যালার্ম অর্থাৎ স্বয়ংক্রিয় ঘন্টা লাগানো থাকে যা পানির লেভেল বিপদসীমার নিচে নেমে গেলে আপনা থেকে বেজে ওঠে। এর ফলে অপারেটর বয়লারে পানি সরবরাহ নিশ্চিত করেন। এটি পানির লেভেলের উপর কাজ করে থাকে। পানির লেভেল ঠিক থাকলে এর কাজ বন্ধ থাকে, কে গং অ্যালার্মও বলা হয়। এখন আমরা দেখি বয়লার অ্যাক্সেসরিজ। বয়লারকে কার্যদক্ষতার সাথে পরিচালনার জন্য যেসব ডিভাইস ব্যবহার করা হয় তাকে আমরা বলছি বয়লার অ্যাক্সেসরিজ।
যেসব যন্ত্রপাতি বয়লারের সঠিক পরিচালনার এবং কার্যদক্ষতা বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে সাহায্য করে এদেরকেও বয়লার অ্যাক্সেসরিজ বলা হয়। যেমন আমরা এখানে দেখি ফিড পাম্প, সুপার হিটার, ফিড পাম্প, সুপার হিটার, এটা একটা ফিড পাম্পের চিত্র, সুপার হিটার এখানে দেখানো হয়েছে, ইকোনোমাইজার, এরপরে স্টিম কন্ডেন্সার, বাষ্প বিশুদ্ধকারক, সুট ব্লোয়ার, এয়ার প্রি হিটার, এগুলো মেনলি ব্যবহার করা হয় এসব অ্যাক্সেসরিজ বয়লারকে কার্যদক্ষতার সাথে পরিচালনার জন্য ব্যবহার করা হয়। এখন একটা ফিড পাম্প দেখি আমরা। বয়লারে অনবরত পানি হতে বাষ্প উৎপন্ন করা হয়, যার ফলে বয়লারে পানির সরবরাহ নিশ্চিত রাখতে হয়। ফিড পাম্প এমন এক প্রকার যন্ত্র যার সাহায্যে পানির উৎস থেকে পানি উত্তোলন করে বয়লারের চাহিদা অনুযায়ী বয়লারে সরবরাহ করা হয়। বয়লারে পানির লেভেলের বিপদসীমার নিচে নেমে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে হয়। এছাড়া বয়লারের ভিতরের বাষ্পচাপ খুব বেশি হয়ে থাকে, সেজন্য ফিড ওয়াটারের প্রেশার ও ওই অনুপাতে বৃদ্ধি করে বয়লারে পানি দিতে হয়। সাধারণত ফিড ওয়াটারের চাপ বাষ্পচাপের চেয়ে 20% বেশি থাকে। পানি সরবরাহের কাজে সেন্ট্রিফিউগাল বা রেসিপোকেটিং টাইপের ফিড পাম্প ব্যবহার করা হয়, তবে রোটারি পাম্পও এই কাজে ব্যবহার করা যায়। বর্তমানে ফিড পাম্প হিসেবে ডবল অ্যাক্টিং রেসিপোকেটিং পাম্প সচরাচর ব্যবহার করা হয়। এখানে একটা ফিড পাম্পের বিভিন্ন অংশ দেখানো হয়েছে, কীভাবে কাপলিং করা হয়। এরপরে আমরা যেটা দেখছি সুপার হিটার। সুপার হিটার বয়লার অ্যাক্সেসরিজের মধ্যে সুপার হিটার বাষ্প উৎপাদক যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এর কাজ হল বয়লার হতে প্রাপ্ত স্যাচুরেটেড স্টিমের সর্বশেষ আর্দ্রতা 1 হতে 20% দূরীভূত করা এবং চাপ না বাড়িয়ে স্যাচুরেটেড স্টিমের তাপমাত্রা বৃদ্ধি করা, সাথে সাথে বয়লারে যে বাষ্প উৎপন্ন হয় তাতে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প টারবাইন ব্লেডের জন্য খুবই ক্ষতিকর। সুপার হিটার বাষ্পকে পুনরায় তাপ দিয়ে সম্পূর্ণ পানিকণা মুক্ত করে পূর্ণ বাষ্প পরিণত করা হয়। ফার্নেসেতে আসা গরম ফ্লু গ্যাসের গমন পথে স্থাপন করা হয়। এটি একটি কুণ্ডলীকৃত পাইপ বিশেষ, যেটা চিত্রের মধ্যে দেখানো হয়েছে। সুপারহিটারের পাইপগুলো কেমন হবে, এর এক পার্শ্ব বয়লারের সঙ্গে এবং অপর পার্শ্ব রিহিটারের সাথে সংযুক্ত থাকে। সুপার টিউব যে ধাতু তৈরি হয় তার অবশ্যই উচ্চ তাপ প্রতিরোধ, উচ্চ ক্রিপ প্রতিরোধ করার শক্তি থাকা উচিত, কারণ এটি অত্যধিক তাপের সংস্পর্শে থাকে। সাধারণত কার্বন স্টিল 510 ডিগ্রি সেলসিয়াস এবং ক্রোমিয়াম মলিবডিনাম অ্যালয় 665 ডিগ্রি সেলসিয়াস দ্বারা সাধারণত সুপার হিটার টিউব তৈরি হয়ে থাকে। এখানেও চিত্র দেখানো হয়েছে। সুপার হিটারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভেকশন সুপার হিটার, দ্বিতীয়টি হচ্ছে রেডিয়েন্ট সুপার হিটার, এবং কনভেকশন এবং রেডিয়েন্টের সমন্বয়ে গঠিত সুপার হিটার। এই 3 ধরনের সুপার হিটার সাধারণত আমরা দেখি। কনভেকশন সুপার হিটারের নীতি হল বয়লারে বাষ্প উৎপাদন টিউবের অনুরূপ উচ্চ উষ্ণতায় গরম গ্যাসকে সুপার হিটার টিউবের মধ্য দিয়ে টেনে নেওয়া হয় এবং বাষ্পের উষ্ণতা বৃদ্ধি করা হয় এই সুপার হিটারে।
যা সুপারহিটারতে বের হওয়া গ্যাসের উষ্ণতা এবং গ্যাস বেগের পরিমাণের উপর নির্ভর করে। কনভেকশন সুপারহিটারকে ইন্টারডেক বা ওভারডেক আকারে স্থাপন করা যেতে পারে। সুপারহিটারকে ওয়াটার টিউবের মধ্যে ইন্টারডেক অবস্থায় এবং ওয়াটার টিউবের উপরে ওভারডেক অবস্থায় স্থাপন করা হয়। দুইটা স্থানে সুপারহিটার, কনভেকশন সুপারহিটারকে দুই ধরনের ওয়েতে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ওয়াটার টিউবের মধ্যে এটাকে ইন্টারডেক অবস্থায় এবং ফায়ার টিউবের মধ্যে ওয়াটার টিউবের উপরে এটাকে ওভারডেক অবস্থায় স্থাপন করা হয়। এখন আমরা যদি দেখি রেডিয়েন্ট সুপারহিটার, রেডিয়েন্ট সুপারহিটারকে ফার্নেসের দেয়ালে বা বয়লার ড্রামের কাছাকাছি স্থাপন করা হয় এবং ফার্নেস দেয়ালের ঠিক উজ্জ্বল জ্বালানি উৎস হতে তাপ শোষণ করে ওয়াল টিউবের স্যাচুরেটেড ওয়াটারকে রেডিয়েন্ট হিট সরবরাহ করে। এই রেডিয়েন্ট হিটের ফলে সুপারহিটারের স্টিম অত্যধিক উত্তপ্ত হয় এবং টারবাইনের উপযোগী স্টিম উৎপন্ন করে। চিত্রের মধ্যে দেখানো হয়েছে একটা রেডিয়েন্ট সুপারহিটারের চিত্র। আধুনিক বয়লারের দহন তাপমাত্রা বয়লার ছাইয়ের গলন তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যায়, এর ফলে সুপারহিটার টিউবের উপর কয়লা তরলের আকারে জমা হওয়ার প্রবণতা দেখা যায়। এটাকে আমরা বলছি স্লাগিং। সুপারহিটারের স্লাগিং সমস্যা নিম্নলিখিত পদ্ধতিতে আমরা আংশিকভাবে কমাইতে পারি। এখানে চিত্রের মধ্যে কয়েকটা অংশ দেখানো হয়েছে, যেমন প্রয়োজনীয় বাষ্প তাপ উৎপাদনের জন্য সুপারহিটারকে ফার্নেসের খুব কাছাকাছি স্থাপন করতে হবে। স্লাগ সঞ্চয়ন সীমিত রাখার জন্য কতগুলো স্ক্রিন টিউবকে সুপারহিটারের সম্মুখে স্থাপন করা। এরপর স্টিম জেনারেটরের লোড রেটিংয়ের স্থির তাপমাত্রার পরিসর 60-65% মধ্যে সীমিত রাখা। কনভেকশন এবং রেডিয়েশন পদ্ধতির সমন্বয়ে গঠিত সুপারহিটার ব্যবহার করে। এভাবে সুপারহিটারের স্লাগিং সমস্যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা আংশিকভাবে কমাইতে পারি। তো আজকে এই পর্যন্তই আমরা সুপারহিট বয়লারের অ্যাক্সেসরিজগুলোর মধ্যে সুপারহিটার পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। ইকোনোমাইজার সহ অন্যান্য অংশ। তো তোমরা বাসায় গত ক্লাসে যে কাজ দিয়েছিলাম তার সাথে আরও কিছু কাজ আমি সংযুক্ত করে দিই এই অধ্যায়ের জন্য। তোমরা গত ক্লাসে দিয়েছিলাম বয়লার, ইকোনোমাইজার, সুপারহিটার এগুলোর টিকা লিখবা, ওয়াটার টিউব, ফায়ার টিউব, বয়লারের পার্থক্য, বয়লার অ্যাক্সেসরিজ এবং বয়লার মাউন্টেন্সগুলোর নাম লিখবা, এর সাথে একটি চিত্রসহ সুপারহিটারের কার্যপ্রণালী বর্ণনা করো। এই কাজগুলো তোমাদের থাকবে। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করো skills.gov.bd/dt এবং www.facebook.com/skills.gov.bd। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।